মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালোই আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষের আগে দেখো আমি হেয়ার কাট করে নিয়েছি, এটা আমার নিউ হেয়ার স্টাইল। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে আমার নতুন ড্রেস, এটা তোমরা দেখেছো অবশ্যই। আমি কসমো বাজারের যে ব্লগটা দেখেছিলাম তোমাদেরকে, যে এখান থেকে আমি কী কী কিনেছি সেখানে আমি কিনেছিলাম, কারণ এটা আমি কসমো বাজার থেকে কিনেছি। আর এই যে চুলটা যখন থেকে কেটেছি না, মানে আমি হাত না দিয়ে থাকতেই পারছি না। চলো তোমাদেরকে পেছনটা দেখাই কীরকম হয়েছে কাটটা। এই যে দেখো কিরকম হয়েছে, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এই যে ফুল লুক, তো কিরকম লাগছে আমার চুলটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটু শর্ট হয়ে গিয়েছে যেহেতু গরমকাল, ওই জন্য আর কি আমার প্রচন্ড গরম লাগে, ওই জন্য। চলো ব্লগটা শুরু করি। আর নববর্ষের দিন কী কী করবো আমি নিজেও জানি না, কারণ আজকে আমার হচ্ছে নিরামিষ। আর শ্বশুরমশাই তো নিয়ে এসেছেন মাছ মাংস সবগুলো, হয়তো আমাকে রান্না করতে হতে পারে। তো রান্না করে নেবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকবো। এই যে দেখো ছোলা ভিজে রেখেছিলাম, এটা আমি সেদ্ধ করে নেবো, কারণ আমি এটা দিয়ে আজকে খাবো, মুড়ি খাবো। আমার প্রেমী আমারটা করে নেবো, তারপর তখন আমি সে রান্না করবো। এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, তো চলো যাই। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমরা যাচ্ছি এখন দিনহাটা। এই যে এখান থেকে নিয়ে নিলাম একটা নাইটি, আমরা পৌঁছে গেছি দিনহাটাতে। যাই এখন কোথায় কোথায় যাই। আমরা এখন পৌঁছে গিয়েছি কসমো বাজারে, এখানে জানি না কিছু কিনবো কিনা। আর দেখো আমার পার্সের বোতামটা খোলা আছে, মিস্টার হাজবেন্ড তো আমাকে বলেই না কী কী নিলাম। অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমি এখানে প্রাইস ট্যাগ দেখে কী জানি একটা বলছিলাম, তোমরা কে কে এরকম প্রোডাক্ট দেখার সাথে সাথে প্রাইস ট্যাগও দেখো বলো তো, আর নিয়ে এখানে যা যা করে। ফাইনালি চলে এলাম বাড়ি, এই যে এক ব্যাগ শপিং করে। তো চলো দেখাই কী কী নিলাম, বেশি কিছু নিইনি। তো চলো একে একে দেখাই যে কী কী নিলাম। প্রথমে দেখাই এই যে একটা নাইটি নিয়েছি, নাইট ড্রেস, দেখতেই পাচ্ছ। এই সেম আর একটা নিয়েছি, ওটার কালারটা আলাদা। কার জন্য নিয়েছি আমি, মানে কাকে দেবো অবশ্যই তোমাদেরকে জানাবো, বাট এখনও ডিসাইড করতে পারছি না, তাই বলতেও পারছি না যে কাকে দেবো। এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা টি শার্ট, পুরো খুলে দেখাচ্ছি না, যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, পুরো খুলে দেখিয়ে দেবো। এই যে এটা হলো ভাইয়ের জন্য টি শার্ট, ও সাদা কালার পরতে পছন্দ করে। এই যে ওই নাইটিটাই নিয়েছি আর একটা কালার, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি, এই যে প্রিন্টটা খুব সুন্দর। আর নিয়েছি হচ্ছে এই যে একটা মেকআপ পাউচ, 80 টাকাতে আমার মনে হলো যেন ঠিকঠাক আছে, ওই জন্য নিলাম মেকআপের জন্য। এটা অ্যাকচুয়ালি পেন্সিল পাউচ, বাট আমি মেকআপের পাউচ হিসেবে নিলাম। এরপর নিয়েছি এই যে এটা বাকেট টাইপের একটা ম্যাজিক বই নাকি। লাস্টে এই যে সংসারের একটা জিনিস, লাইটারটা নিয়েছি, ব্যাস এইটুকুই। তো চলো আজকের এই নববর্ষের ব্লগ এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।